ফ্ৰেণ্ডছ উই আৰ সো এক্সাইটেড টুডে আসলে আমি এতিয়া কর্মমুখী হম বলে ভাবিছো আফটার সিক্স মান্থস মানে ইউনিভার্সিটি ফাইনাল এক্সাম আছে ফাইনাল এক্সামের আগত মানে কেদিনমান বন্ধ দিয়ে সো ফাইনালি 10 ডেজ বন্ধ পালো আর ভাবিলো যে 10 ডেজ মান ঘরতে থাকি আহো কারণ ইউনিভার্সিটি পড়ে থাকতে অবস্থা বন্ধ খুব কমে পাওয়া যায় সো আমি আজি ঘরত যাম বলে ভাবিছো আর রাতে নাইট সুপার আছে সো নাইট সুপারত যাম 10টা মানত তো এ আপনাদের চাই আছে পেকিং পেকিং চলি আছে এ আমার পেকিং চলি আছে আর ভিতরত আছে সো অলরেডি এজনের রুমমেট আমি তিনজন রুমত থাকো সো তারে এজন কালি গলে আর আমি দুজন কিবা কারণে মানে ক্লাসের কারণে রখি গেছিল রখি গেছিল যদি আজ যাম আর গোটে আমার পেকিং কমপ্লিট হলে পড়ায় 9টা বাজাত বাস আছে মানে 9টা বাজাত বাস আছে বাসটো 10টা বাজাতে আহি পাব নাইট সুপার সো আসলে আজি এক্সাইটেড হয়ে আছে বহুত ভাল লাগি আছে সো আপনি পেকিং সেকিং করলে নাকি বিষয় এটো এজন মোর রুমমেট হয় আর আর এজন আছে রুমমেট হয় তো এমন গুছি গলা কালি রাতে গুছি গেছে সো এজন হে আছে তোমার পেকিং করা নাই করিম ভাবছো এ বস্তু মানে গটে মানে ধুই মেলে পরিষ্কার পরিষ্কার করে রাখি দিলে তাকে এমন সো ইমান দিন মোর ইমান দিন মোর পিছনে আপনি যেটা ঘরলে যাব তেতে মানে একটু ফিলিংস মানে এটা ফিলিংস তো লই এতে পাই আছো মানে কি রকম হবো হয় মানে আফটার 6 মান্থ পিছত গই আছে না হয় 6 মাস পিছত হয় বুঝি পাইছো ভালো লাগেছে তমাম ভালো লাগে এক্সাইটেড ছ এক্সাইটেড হয় হয় বুঝি পাইছো আসলে এটো যে এখন স্টুডেন্ট ইউনিভার্সিটি পড়ি থাকে হে হল স্টুডেন্ট এনেকুৱা হয় আসলে বহুত দিনৰ মূৰত যেতিয়া ঘৰ যাব পাৰে ছমাহ এক বছৰ আসলে যিসকল আউট অফ স্টেট মানে থাকে সিহঁতে তো এবছৰ দেড় বছৰ পিছে পিছে ঘৰলৈ আহে বাট আমি যিহেতু ওচৰতে আছোঁ আমাৰ সিমান দিন নালাগে যদিও 6 মাহ 7 মাহ 3 মাহ 4 মাহ এনেকুৱা পিছে পিছে যাব পাৰি আমি যিহেতু ইমান দিন পিছত যাই আছোঁ চ' অলপ ভাল লাগি আছে তো ঘৰত যাই আছোঁ যদিও অশান্তি এটা লাগি আছে ঘৰত যাই আছোঁ কিন্তু আন এটা আন অশান্তি হ'ল মানে ঘৰত যোৱাৰ আগতে ইউনিভাৰ্চিটি বা কলেজৰ পৰা আপুনি যিটো ক্লাছত পঢ়ে সেইটো ক্লাছত টিচাৰে যেতিয়া এছাইনমেণ্ট দিয়ে মানে আপুনি ঘৰত যাই যিটো ফূৰ্তি কৰিব যিটো মানে এণ্টাৰটেইনমেণ্ট লৈ যাব চ' আপুনি সেইটো এণ্টাৰটেইনমেণ্টটো কৰিব নোৱাৰে মানে মজাটো নাপাব মানে আপোনাৰ যিটো এছাইনমেণ্ট দিব আপোনাৰ এছাইনমেণ্ট কমপ্লিট কৰোঁতে মানে ঘৰৰ মানে তাৰ মানে কিটো হৈ যাব চ' সেইটো মানে ফূৰ্তি আৰু কৰিব নোৱাৰি আমি তো যিও হোক মানে ঘৰলৈ যাই আছো যদিও অলপ কিবা এটা শান্তি লাগি আছে বহুদিনৰ মূৰত যাই আছো থেংক ইউ আৰু যদি ভিডিঅ'টো ভাল লাগে তেতিয়াহ'লে আপোনালোকে মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব লাইক কৰিব আৰু শ্বেয়াৰ কৰিবলৈ নাপাহৰিব থেংক ইউ আৰু আপোনালোক যেতিয়া ঘৰলৈ যায় ইউনিভাৰ্চিটি বন্ধৰ সময়ত বা কলেজ যেতিয়া ছুটি হয় তেতিয়া যিহেতু আপোনালোকে ঘৰলৈ যায় তেতিয়া আপোনালোকৰ ফিলিংছটো কেনেকুৱা হয় ফিলিংছটো কেনেকুৱা লাগে মানে কেনেকুৱা এটা শান্তি লাগে কমেণ্টছত জনাব থেংক ইউ